ওকে, সো আপনাদের গত উইকের মনে করেন যে ভিত্তিতে যা কোশ্চেন আছে অর হোয়াট এভার কমেন্টস ইউ হ্যাভ, লেটস টক অ্যাবাউট দ্যাট দেন। ইয়া, সো আদারওয়াইজ আই থিঙ্ক আই উইল কিপ ইট শর্ট, যাতে ধরেন যে আপনারা ইউ নো আই উইল জাস্ট সে ডিগ ইনটু দ্য বিপিএফ স্টাফ। আপনাদেরকে আমি ওই ডিসকর্ড চ্যানেলে আপনাদেরকে ওই কিছু ইয়া দিছিলাম, যেটা হচ্ছে যে আপনার ডিসকর্ড চ্যানেলে আপনাদেরকে কিছু বিপিএফ রিলেটেড নাকি নতুন যে প্রজেক্ট টজেক্ট হচ্ছে আর কি, সর অফ ইন দা ইউ নো ওইটার কিছু লিঙ্ক দিয়েছিলাম। সো ইউল উইল ফাইন্ড ইট ইন্টারেস্টিং টু সি হোয়াট পিপল আর ইউজিং দিস স্টাফ ফর। আপনার যে বিপিএফ ট্রেস নামে একটা জিনিসের লিঙ্ক দিয়েছিলাম আর না ইফ হ্যাভ সিন দ্যাট, সো ইটস লাইক সামথিং মনে করেন যে একটা প্রজেক্ট একটা রানিং প্রসেসের ভেতরে বিভিন্ন স্টেজে আপনি ধরেন যে ডাটা রিড করতে যাচ্ছেন, ডি ট্রেস নামে একটা প্রোগ্রাম প্রোগ্রাম আছে আপনার, ডি ট্রেস ডিস্ট্রিবিউটেড ট্রেস আই থিঙ্ক, ওই ডি ট্রেস এর সর্ট অফ লাইক এ মোর মডার্ন ভার্সন অফ হচ্ছে বিপিএফ ট্রেস আর কি, সো ইমপ্লিমেন্টেড ইউজিং বিপিএফ। সো উই ক্যান টেক এ লুক এট দ্যাট কোড অ্যান্ড অ্যাকচুয়ালি মানে আমি বলতে চাচ্ছি যে দ্যাট উইল বি এ গ্রেট সোর্স টু সর্ট অফ সি হাউ টু ডু লট অফ দ্য স্টাফ আই মিন ইন মোর লাইক এ বিপিএফ ওয়ে। ওকে, সো বলেন দেখি, আই থিঙ্ক তন্ময়ের সাথে কথা হচ্ছিল যে তার সিন তো 10% যে কথা হচ্ছিল যে সর্ট অফ হোয়াট আর দ্য স্টাফ দে হ্যাভ ডান। আমার মনে হয় এটা করলে বেটার হয়, কারণ আমার এখানে সমস্যা হচ্ছে মানে আমি বিপিএফ এর আসলে জেনারেল আন্ডারস্ট্যান্ডিংটা হইছে, বাট কোড দেখতে গিয়ে কোডের আমি কিছুই আসলে বুঝতেছি না, মানে তাদের সিনট্যাক্স টিনট্যাক্স সবকিছুই আসলে আমার কাছে খুব কনফিউজিং লাগতেছে আর কি। তার মানে ওই রকম যদি কিছু করা হয়, মানে কোন অ্যাকচুয়াল প্রজেক্ট দেখে আস্তে আস্তে ওই রকম কিছু করার, সেটা ভালোই হয়। ওকে, আই থিঙ্ক আপনার বিপিএফ এর আই থিঙ্ক দ্য বেস্ট ওয়ে টু মুভ হলো যে আপনার বিপিএফ এ ওখানে যে একটা বিপিএফ গো নামে একটা প্রোগ্রাম ছিল, আপনারা কি বিপিএফ এর ইয়াটা পড়ছেন? আই থিঙ্ক ইয়া তোমার বলছিল যে আপনি হলো ওই বিপিএফ ইন্ট্রোডাকশনের যে লনের যে আর্টিকেলটা পড়ছেন, কিন্তু বিপিএফ এর যে এখানে যে চিলিয়ামের ওদের ওয়েবসাইটে গিটহাবের উপর যে একটা রেফারেন্স গাইডটা আছে, এই গাইডটা আসলে ওয়ান্স ইউ রিড দিস ইট উইল মেক প্রিটি মাচ মোস্ট অফ দ্য স্টাফ ক্লিয়ার। কারণ এখানে আসলে আপনার যে মানে কোডের ভেতরে যেসব জিনিসগুলো মানে এফেক্টিভলি মানে আপনার আসলে মানে জিনিস তো সি, কিন্তু আপনার মনে করেন যে সব লাইব্রেরির কনসেপ্ট গুলো জানতে হবে যে কি কি ফাংশন কল হইলে কি হইলে কেন কি হইতেছে। সো সো ওয়ান্স ইউ ক্যান গেট এ সেন্স অফ দ্যাট, এবং আরেকটা জিনিস যেটা হলো যে এগুলা আমি যে বলছিলাম যে এগুলা কম্পাইল করে ওরা হচ্ছে ইয়া করে সব আপনার, যেটা হলো যে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, তো ওরা মনে করেন যে ওখানে আসলে ফাংশন কল নাই, হ্যাঁ ওরা মনে করেন যে সবকিছু আসলে ইনলাইনিং সাপোর্ট করে। সো লাইক মনে করেন যেমন আপনি যখন ইউটিএফ ডিফাইন করতেছেন লাইক মানে ওই বিপিএফ ফাংশন থেকে বিপিএফ ফাংশনে কল করা যায়, কিন্তু এইটা আসলে বলে যেটাকে বলে যে টেল কল আর কি, মানে একটা ফাংশনের লাস্ট স্টেটমেন্টটা হচ্ছে আরেকটা ফাংশন কল। সো এফেক্টিভলি আপনি যদি ইনস্ট্রাকশন সেট হিসাবে চিন্তা করেন, এটা বেসিক্যালি একটা সিঙ্গেল জাম্প কল, বাট দ্যাটস ইট, মানে এটা জাস্ট হচ্ছে যে কোডটাকে আসলে কয়েকটা ফাংশনে ব্রেক করছেন, বাট দ্যাটস ভেরি মাচ ইট, ইট ডাজন্ট মানে এটা রিয়েল ফাংশন কল না। মানে রিয়েল ফাংশন কল বলতে যেমন ধরেন স্ট্যাকের ভিতরে ডাটা ইনজেক্ট করে দিলেন, তারপরে ফাংশন কল হলো আবার রেজাল্টটা ব্যাক করে স্ট্যাকে রাখলো, ওইখান থেকে আপনি আবার পড়ে নিয়ে রেজাল্টটা একটা ভেরিয়েবলে লোড করতেছেন, ইট ডাজন্ট ডু এনি অফ দ্যাট। ইটস জাস্ট হচ্ছে যে আসলে সব হলো মানে লং ফাংশন হচ্ছে ইনলাইন এন্ড দেন আর না হলে হলো কি আর কি টেইল কল, সো লাস্ট ফাংশনটা আরেকটা ফাংশনে জাম্প করতে পারে। সো এটা এটা যে তো এখন এখানে আমি বলবো যে আপনার এখানে যে এই একটা গো বিপিএফ এর এই যে আর্টিকেলটা আছে, আর্টিকেল না এটা হলো যে একটা প্রজেক্ট, আই থিঙ্ক দিস মাইট বি দ্য বেস্ট ওয়ে টু সর্ট অফ গো মুভ ফরওয়ার্ড। কারণ এখানে অ্যাকচুয়ালি ওয়েট অন মিনিট, এখানে আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম যে বিপিএফ এর এখানে আপনারা যখন সি এর কোডটা যেটুকু লিখলেন ধরেন যেমন we can actually look at their project. এখানে মনে করেন যে তারা এগুলো হচ্ছে effectively তাদের BPF এর কোড, ওকে this is what they do all the stuff ps blah blah
এগুলা যে ধরেন মানে এগুলা আসলে আই ডোন্ট থিঙ্ক ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিটেইলস অফ দিস স্টাফ, বিকজ এগুলা হলো যে তাদের স্পেসিফিক প্রজেক্টের জন্য তারা কাজ করছে। বাট দ্য জেনারেল আইডিয়া হলো যে ওয়ান্স ইউ কম্পাইল দিস, মানে এখানে যে ধরেন টিসি তে ওরা লোড করছে জিনিসগুলা, আপনার ধরেন এটা হলো জাস্ট একটা রেগুলার কমান্ড। হ্যাঁ, এই কমান্ডে মনে করেন যে আপনি যে কার্নেলের যে অংশে বিহেভিয়ার চেঞ্জ করতে যাচ্ছেন, এখানে আপনি বলতে পারতেছেন যে ইংরেজ বিপিএফ অবজেক্ট, এরপর এই যে ডট ও ফাইলটা, এই ডট ও ফাইলের কোডটা হচ্ছে আপনি নিজে লিখছেন, দেন ইউ লোডিং দ্যাট, রাইট? তো এই যে জায়গাটা লোড হচ্ছে, এটা মনে করেন যে দিস ইজ সর্ট অফ লাইক, মনে করেন আপনি এক্সিস্টিং একটা প্রোগ্রাম ইউজ করে, যেটা আর কি টিসি এখানে ট্রাফিক কন্ট্রোল, এটা ইউজ করে আপনি কোডটা লোড করতেছেন, দ্যাটস সর্ট অফ ওয়ান অ্যাপ্রোচ। কিন্তু এখানে যখন ওই অন্য লোকের যখন ধরেন গো এর প্রজেক্ট গুলা দেখতেছেন, গো এর প্রজেক্টে ওরা যেটা করছে, যে ওরা যেটা করছে সেটা হলো যে আপনার মনে করেন যেমন এখানে এটা একটা সর্ট অফ ভেরি সিম্পল প্রজেক্ট, যেটা হচ্ছে যে এক্সেক স্নুপ ইমপ্লিমেন্ট করছে, যে আপনি যখন একটা কমান্ড এক্সেক করেন করবে আর কি, ওটা হচ্ছে যে শো করবে, ওটা ধরেন যে প্রিন্ট করবে আর কি। এখন এক্সাক্ট স্নুপে ওরা ধরেন যে আপনার এখানে যখন করছে, ওরা আপনি যেটা বলতে চাচ্ছিলাম যে ওরা যেটা করে যে আইওভাইজর প্রজেক্টে এখানে যে গো বিপিএফ নামে একটা প্রজেক্ট আছে, এখানে ওরা ওই সেকেন্ড পার্টটা করছে, যে এই যে ইএল বাইনারির মধ্যে, মানে আপনার মনে করেন যে ডট অবজেক্ট ফাইলটা যে আছে, ডট ও ফাইলটা যে আছে, আপনি যে কম্পাইল করে বাইনারিটা জেনারেট করছেন, সেই ডট ও ফাইলটার থেকে আপনার মনে করেন যে বিভিন্ন কোড সেকশন গুলো পড়ে সেটা যে মনে করেন কার্নেলে ইনজেক্ট করার কাজটা, এই কাজটা হচ্ছে আসলে এই জায়গাতে মনে করেন যে এই ইএল লাইব্রেরির কাজ হলো ওই পড়া, মানে আপনি তো আপনার আপনি মনে করেন টিসি ইউজ করে লিনাক্স, আমি যেমন এক্সটেনশন শুরু বলছিলাম যে বিপিএফ প্রোগ্রাম গুলো মনে করেন যে কোডের বিভিন্ন জায়গাতে আপনি মানে কার্নেলের বিভিন্ন সেকশনে ইনজেক্ট করতে পারেন, তো মনে করেন টিসি হলো যে নেটওয়ার্কিং স্ট্যাকে ইনজেক্ট করার জন্য, কিন্তু ওইটা দিয়ে ধরেন যে আপনি যদি কে প্রোব করতে চান, যে জাস্ট একটা সিসকলের আগে বা পরে রিটার্নে অ্যাড করবেন, সেটা মনে করেন যে আপনার এটা দিয়ে হবে না, এই টিসি দিয়ে আপনি করতে পারবেন না। কিন্তু সেটা ধরেন যে করার জন্য যেমন আপনি যদি বিসিসি ইউজ করেন, বিসিসি তে মনে করেন ওদের যে ওই যে পাইথনের যে লাইব্রেরির মতো আছে, ওইটা মনে করেন যে ওই ইনজেকশনের কাজটা করতে পারে, তো মানে ওই ইনজেকশনের কাজটাতে আলটিমেটলি আসলে যেটা হয় যে আপনার মানে কার্নেলের রেসপেক্টে সবই হচ্ছে এই বিপিএফ সিসকলটা, যে আপনি যখন এই সিস্টেম কলটা করতেছেন, এই যে পারফর্ম রেঞ্জ অফ অপারেশন রিলেটেড টু এক্সটেন্ডেড বার্কলে প্যাকেট ফিল্টার, সো টিসিও আলটিমেটলি ইন্টারনালি এই বিপিএফ সিসকলটা করে, বাট আপনি মনে করেন অন্য জায়গা থেকেও ইউ ক্যান মেক দ্য সেম কল। তো এখন আপনি যখন এই কলটা করবেন, এখন মনে করেন যে টার্বো টিসি যেটা ও হচ্ছে শুধুমাত্র এই কলটা করতেছে হচ্ছে নেটওয়ার্ক স্ট্যাকের সেকশনের জন্য, কিন্তু আপনি ধরেন যে কে প্রোব, যেটা যে বিসিসি তে ওরা দেখাচ্ছে, ওইখানে ওরা কে প্রোবের এই কলটা ধরেন ওরা করতেছে হলো মানে ইয়ার এগেনস্টে আর কি, আপনার অন্য সিসকলের এগেনস্টে, অন্য কার্নেলের অন্য সেকশনে, তো সেইখানে সেটার জন্য ওরা হচ্ছে যে আর কি যেটা করছে, যে ওরা নিজেরা আসলে এই জিনিসগুলো সরব ইমপ্লিমেন্ট করছে, যে ওই আপনার যে অবজেক্ট ফাইলটা আছে, অবজেক্ট ফাইলের ভিতরে কি থাকে, আপনার ধরেন যে আপনার যখন কোড ইএল ফাইল কম্পাইল হয় ওর ভিতরে তিনটা সেকশন থাকে নরমালি, রাইট? একটা থাকে হচ্ছে ডাটা, একটা থাকে টেক্সট, আই থিঙ্ক তিনটা বা দুইটা সেকশন থাকে, রাইট? এফেক্টিভলি হচ্ছে যে আপনার কনস্ট্যান্ট গুলো উপরে থাকে ডাটা সেকশনে, এন্ড দেন টেক্সট হলো গিয়ে আপনার অ্যাকচুয়াল কোডটা যেটা এক্সিকিউট হবে। এবং আপনি যদি বিপিএফ ইউজ করেন, তো বিপিএফ এ আপনার আরেকটা সেকশন থাকবে হচ্ছে ম্যাপ, যেখানে হচ্ছে যে বিভিন্ন রকম ম্যাপ থাকতে পারে, তো এই ইএল আপনার এক্সিকিউটেবল এই যে অবজেক্ট ফাইলের যে এই সেকশন গুলো পুরা সেই ডাটাটা ওখান থেকে পিক করে আলটিমেটলি হচ্ছে যে এই বিপিএফ এর কলটা করার সময় ইউ হ্যাভ টু ফরওয়ার্ড দ্যাট ইনফরমেশন, যাতে আসলে কার্নেল জানে যে কি করতে হবে।
সো দ্যাটস দ্যাটস হোয়াট দ্যাটস হোয়াট দ্যাটস আ পার্ট আর কি। তো এখন এই পার্ট গুলো আসলে হয়তো মানে বলতে পারেন যে উই ডোন্ট নিড টু সর্ট অফ থিঙ্ক অ্যাবাউট দিস অন দ্য ডিটেইলস জেনারেলি স্পিকিং, কারণ হচ্ছে যে এরা আসলে দ্যাটস হোয়াট দে হ্যাভ ডান ইন্টারনালি আর কি। এখানে আপনার কারণ এখানে আলটিমেটলি ওরা হচ্ছে যে এল ফাইল পড়ে, এবং এখানে আবার দেখবেন যে সিগো আছে আর কি, এগুলা সিআর কোড, সো সিআর কোড ইউজ করে তারা এগুলা রিড করে দে ইনজেক্টেড অল দ্যাট স্টাফ। এবং এই যেমন ধরেন যে এএল রিড ম্যাপস, দে উইল রিড দ্যাট ম্যাপ ইনফরমেশন ফ্রম আপনার অবজেক্ট ফাইল থেকে। সো সো এখানে মনে করেন যে আমি যে জিনিসটা বলতেছিলাম যে এখানে এই এই প্রজেক্টে হচ্ছে যে ওই বেসিক লাইব্রেরি টাইপের জিনিসপত্র গুলো আছে, দে হ্যাভ অ্যান এক্সাম্পল রাইট, লাইক দে যেমন ধর বিসিসি এক্সেপ্টস নো দিস প্রোগ্রাম ইজ ইন্টারেস্টিং, কারণ হচ্ছে যে এই প্রোগ্রামটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে ইমপ্লিমেন্ট করছে, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি সি দ্যাট ডিফারেন্স আর কি ইন দেয়ার সর্ট অফ অ্যাপ্রোচে আর কি। সো এখানে মনে করেন যেমন এখানে ওরা হচ্ছে যে এই এই যে এইটা কিন্তু সিআর কোড রাইট, ইয়া কি এই সিআর কোডটা বুঝতে পারছেন? তাসিন যে বলতেছিলেন যে ধরেন যে আই ক্যান অফ গোট ইভেন আন্ডারস্ট্যান্ড লাইক হাউ দে ডুইং দিস স্টাফ, স্পেসিফিক একটা এক্সাম্পল করে। না না বুঝিনি গুলো, আপনি কি এটা দেখছেন এই স্পেসিফিক জিনিসটা? না না এই দেখিনি এটা। ওকে সো আই উইল সে যে গো এন্ড ওয়াচ দিস, হচ্ছে আর বিসিসি প্রজেক্টের যেগুলো স্যাম্পল ছিল যেগুলো সেগুলো দেখার চেষ্টা করছিলাম, হ্যাঁ বাট বুঝিনি আর কি কোনগুলো। আই থিংক আপনি গো এন্ড ওয়াচ দিস ওয়ান, ইট উইল মেক সেন্স, কারণ এখানে আমি কমেন্টস তো দাও আছে, ইউ ক্যান সর্ট অফ ট্র্যাক ডাউন ফ্রম দেয়ার, না হলে আস্ক কোশ্চেনস এক্স্যাক্টলি হোয়াটস নট মেকিং সেন্স। কারণ এখানে যেটা হলো যে এফেক্টিভলি যেমন ধরেন আপনি এক্সাক্ট ভি করবেন, সো এক্সাক্ট ভি করার জন্য যে সিস কল আছে ওইটা জাস্ট সিনট্যাক্স আছে আপনার, এটা ধরেন জাস্ট সিস কল এর সিনট্যাক্স যে কনস্ট্যান্ট ক্যারেক্টার ক্যারেক্টার কনস্ট্যান্ট ক্যারেক্টার আর্গুমেন্ট পয়েন্টার ইএনভিপি, দ্যাটস দ্যাটস হোয়াট ইট ইজ। ওকে সেম থিং আপনি যখন বিপিএফ কল করতেছেন তখন আপনার আসলে যে ওই বিপিএফ এর একটা কনটেক্সট ভেরিয়েবল থাকবে কনটেক্সট স্ট্রাকচার, বাট বাকি তিনটা প্যারামিটার হলো এখানে যে তিনটা প্যারামিটার এইটাই রাইট, পয়েন্টার আর কি অ্যারে পয়েন্টার। সো ইউ হ্যাভ দ্যাট, এরপরে যখন আপনি রিটার্ন করতেছেন রিটার্নের সময় রিটার্নটা যদি ক্যাচ করেন তাহলে আপনার শুধুমাত্র হচ্ছে যে কনটেক্সটটা থাকবে আর কিছু না, কারণ এটাতে হচ্ছে যে আপনার ম্যাপ ইত্যাদি ইত্যাদি এরিয়ার রেফারেন্স গুলো থাকে। সো ইয়া সো আই থিঙ্ক দিস ইজ, সো এই এখন এখন এখানকার কোডে ওরা যেটা করছে যে এসি এর কোডটা ওরা আসলে ডাইরেক্টলি এখানে আপনি যদি এই রানের কোডটা ফলো করেন আই থিঙ্ক আই উইল সে যে ইউ রিড দিস, মানে আপনি ধরেন যে লাইব্রেরির ভিতরের অংশ যদি ডাইরেক্টলি চুক চেক করেন আর কি, ওরা যেটা করছে যে এই কোডটা এখানে ডাইনামিক্যালি ওদের তো যে সি এর কম্পাইলার এল এল ভি এম আর কি ডাইরেক্টলি এখানে ডাইরেক্টলি কল করে করে এখানে যখন ধরেন এই যে লোড কে প্রোব কলটা করছে, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি ফাইন্ড আউট হোয়াট দে ডিড, ওই মানে এখানে যে জিনিসটা বললাম যে অবজেক্ট ফাইলটা জেনারেট করে অবজেক্ট ফাইলটা আলটিমেটলি ম্যাপটা পার্স করে PPF quality course, I think if you kind of read that part, it'll sort of make it quite clear to you how this is working internally. So, yeah, so I think that our data load course, right? Ekbar hocche je eta ekbar eta load course start e ar ekbar hocche ekbar execute jonno load course ar ekta, and then ekhane hocche je kichu bo specific kichu kaj kormo korche jate okhan theke ar ki event gula read korte pare path map diye, and then you get the data and you print it. So yes, I mean I agree je ekhankar code apnar normal mane ekhane code ta complicated dui ta karone hoy, ekta jeta holo je ekhane mone koren jemon je c a data structure theke jehetu code asteche apnake oi je unsafe pointer kibhabe use korte hoy mane c l code code theke kibhabe use korte hoy এই জায়গাগুলো কিছুটা জানতে হবে, যেমন এই যে এখানে ধরেন আপনার যে ইভেন্টের স্ট্রাকচার গুলো ইউ হ্যাভ টু মেক শিওর ইউ রিড ইট কারেক্টলি এন্ড অল দ্যাট লাইক সি এর গো, এই যে ধরেন এখানে সো ওই জিনিসগুলো আর কি দোজ পার্টস মেক ইট লিটল কমপ্লিকেটেড, বাট আদার দেন দ্যাট আই থিঙ্ক ইটস ফেয়ারলি স্ট্রেট ফরওয়ার্ড, আই মিন নাথিং পার্টিকুলারলি ডিফারেন্ট অ্যাবাউট দিস।
সো এইখানকার প্রোগ্রামটা আমি বলবো যে এইখান এই এই প্রোগ্রামটা আর হচ্ছে যে এখানকার যে গো ইবিপিএফ এর এক্স্যাক্টলি এই একই কাজ যে করছে ওর এখানে এক্সেকের মধ্যে বিপিএফ করছে, আমি বলবো যে এই দুইটা কোড কম্পেয়ার করতে, কারণ এখানে ভেতরে যে কোডটা আছে ভেতরের কোডটা দেখবেন যে সেম, ঠিক আছে আপনার ও এখানে আর এই দুই জায়গার ভেতরে, কিন্তু ইয়ার ভিতরে ইমপ্লিমেন্টেশন এর মধ্যে আপনার কিছু ডিফারেন্স আছে। সো আই উইল অলসো যে সর্ট অফ ট্র্যাক দ্যাট ডাউন যে হোয়াট দ্য ডিফারেন্স ইজ এন্ড ওয়াই ইউ থিঙ্ক দ্যাটস ডিফারেন্ট এন্ড দ্যাট দ্যাট উইল মেক দিস পার্ট কোয়াইট ক্লিয়ার হাউ 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 সর্ট অফ দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচেস আর ডান। আমি বলবো জাস্ট টু স্পেন্ড টাইম অন দিস, স্পেশালি আসলে এই ডকটা পড়লে ইউল মেক মোর সেন্স বিকজ some of these details are not quite obvious without that. Acha ar ki question ache? I think I don't really have, mane amader routine e apnar ajker pore to arek din ache arek week, so ekhane dui week e ashole ami I want to keep that open just for like mane reading and writing some bpf code, mane koren just something I what will be really great if we can sort of get a small example working at least sort of end to end with your own code by next week. I mean by because by next week the sort of last time, and then we don't have anything after that. And then we can also talk about how to sort of you know, like I mean apparently kichu jinish shiklen, like how do you take that, use that knowledge, that sort of thing. Yeah, অনেক কনসেপ্ট নতুন শিখা লাগতেছে, যেটা এই উইকে আমি দেখলাম যে শুধুমাত্র লনের আর্টিকেলটা ক্লিয়ার করতে গিয়ে আমার 2 দিন লেগে গেছে, এবং মানে বিপিএফটা আমাদের মানে শিখা মানে আমি পার্সোনালি বিপিএফ এর ব্যাপারে মানে ওয়ান অফ দ্য রিজন উই স্টার্টেড দিস কোর্স বিকজ উই ওয়ান্টেড টু সর্ট অফ হ্যাভ সাম পিপল হু সর্ট অফ নোজ দিস স্টাফ, সো আই থিংক আই এম ওকে উইথ দ্যাট, মানে getting into the details of this, yeah, generally. So yeah, we can do that. I mean personally I'm kind of busy with a few other things, but I'm trying to wrap those up. So yeah, we can do that. I mean I will just go and read this stuff. I think ami mane this is something we mane amar dik theke I am interested. আমার মনে হয় আরেকটা কাজ করলে বেটার হয়, সেটা হচ্ছে আমাদেরকে যদি ছোটখাটো কোনো প্রজেক্ট যদি করি আমরা, ওইটা করতে করতে লাইক জিনিসপত্র গুলো আরো ভালো হবে। আপনার এই এক্সেক্ট স্কোপের যে জিনিসটা আছে এটাই আসলে আপনার ছোট প্রজেক্ট, দিস ইজ লাইক দ্য স্মলেস্ট প্রজেক্ট দ্যাট ইউ ক্যান গেট, যে এফেক্টিভলি এক্সেক্ট স্কোলের আগে এবং পরে ওই যে রিটার্ন হচ্ছে এই 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 প্যারামিটার গুলো আপনি ক্যাচ করবেন আপনার গোয়ের কোড থেকে, দ্যাটস ইট। এটা পরে মানে চ্যাপ্টার মনে করেন যে হ্যালো ওয়ার্ল্ড ভার্সন, বুঝতে পারছেন? আচ্ছা, তো মানে মানে এখানে কনসেপচুয়ালি আসলে একটা সিঙ্গেল কাজই হইতেছে যে আপনার ওই এক্সাক্ট মানে এক্সাক্ট স্কলের প্যারামিটার গুলা আপনি বেসিক্যালি পড়ে প্রিন্ট করতেছেন। আপনারা প্রোগ্রামটা রান করে দেখছেন রাইট? এক্সাক্ট ইয়ার বি যে প্রোগ্রামটা আমাদের যে পাইথন ভার্সনটা আছে ওটা আপনার কম্পিউটারে যা যা প্রোগ্রাম চলতেছে, আমার কম্পিউটার মাঝখানে একবার ফুল রিইনস্টল করতে হয়েছিল পার্টিশন নষ্ট হয়ে যাওয়ার। Yeah,
I need to reinstall the BCC stuff. Yeah, so I'm going to say apnar ekhane exec snook is let's take this as the base example karon ekhane ashole function effectively hocche dui ta je apnar ei parameter er call e je data ta asche ei data ta ar ki bpf er kache send korchen mane return ebong call e so I think maybe let's make this like then next week if you can understand ei sort of eta ei code ta bujhte paren kina flow ta end to end and I'll make some time to sort of see if I can into this. Yeah. Give you more help. That's okay. আমার আরেকটা ব্যাপার ছিল যে লাস্ট উইকের অ্যাসাইনমেন্ট নিয়ে বলেন যে আপনি তো বলছিলেন যে একটা প্রোগ্রাম আছে যেটা মানে নেমস্পেসে গিয়ে মানে চেক করবে ফাইল চেঞ্জ হচ্ছে কিনা জি হ্যাঁ সো আমি যখন এটা ট্রাই করলাম আমি একটা সি তে প্রোগ্রাম বানাইলাম যে এটাকে আমি एक्चुअली পিআইডিটাকে মানে ই হিসেবে দিব ইনপুট হিসেবে দিব তারপর সেই মানে প্রোগ্রামে ঢুকে সে জাস্ট মানে একটা চেক করবে তারপর আবার একটা চেক করবে হ্যাঁ হ্যাঁ সো এখন কথা হলো যে আমার যখন প্রোগ্রাম আমি তো পিআইডিটা ইনপুট হিসেবে দিছিলাম সো যে কারণে হয়ে গেছে যে মানে প্রোগ্রাম তো অলরেডি রানিং যেটা আমার অলরেডি একটা প্রোগ্রাম রানিং আছে তো সো আমার অলরেডি তো কিছু ফাইল হয়তো মানে চেঞ্জ হয়ে গেছে আমার মানে স্ক্যান করার আগে আমি মানে এটাকে চেক করার আগে আমার মনে হয় যেটা মানে অ্যাকচুয়ালি কনসেপ্টচুয়াল প্রবলেম অ্যাকচুয়ালি এটা মানে কারণ অলরেডি তো একটা প্রোগ্রাম রানিং আছে সো এটা অলরেডি চেঞ্জ করতেছে আমি তো চাইলেও তো আমি অ্যাকচুয়ালি আসলে এখানে না চেঞ্জ ডিটেকশনটা সর্ট অফ আইডিয়াটা অনেকটা এরকম যে মনে করেন যে ফাইলটা চেঞ্জ হওয়ার কথা না সেটা চেঞ্জ হয়েছে কিনা মানে যেগুলো ধরেন চেঞ্জ হওয়ার কথা ওগুলো তো চেঞ্জ হবে মনে করেন যেমন ধরেন পিটিসি এর ভিতরে বিভিন্ন ফাইল আছে যেগুলো চেঞ্জ হওয়ার কথা না ওগুলাও মনে করেন মডিফাই হয়েছে কিনা আপনার ওই ওইগুলা মডিফাই এর যে ওইগুলা যে মনে করেন আইও কন্ট্রোল সিটিএল এর যে ফাইল মনে করেন ওইটা ধরেন চেঞ্জ মানে ওইটাতে আইও অপারেশন হইতেছে কিনা রাইট হইতেছে কিনা আপনি তো চেক করছেন আসলে কি ফাইলের ওই হ্যাশ চেক করছেন জাস্ট হ্যাশ রাইট কিন্তু আপনি মনে করেন যে বিপিএফ দিয়ে ওই ফাইলের উপরে আসলে ইয়াও সেট করে দিতে পারেন যে ওই ফাইলের উপরে মানে আইও অপারেশন মডিফাই করার যে অপারেশনগুলো সেগুলো হচ্ছে কিনা ডিটেক্ট করা সেটা যদি ডিটেক্ট করে দেন তাহলে কিন্তু তখন আপনি ধরতে পারবেন যে যখন মানে বেসিক্যালি ওটা মডিফাই হচ্ছে মানে আমি এখানে বিপিএফটা ইউজ করব কিভাবে আমি বুঝি না বিপিএফ ইউজ করে আমরা দেখতে চাই যে আমার ওই পার্টিকুলার ফাইলটা রাইট হচ্ছে কিনা আপনার তো মডিফাই হতে হলে তো ফাইলটা রাইট হতে হবে কারেক্ট হ্যাঁ তো এই রাইট করার জন্য যে সিসকলটা আই থিংক সিসকলটার নাম হলো আইওস কন্ট্রোল আইওস সিটিএআরএল অর সিটিআরএল হ্যাঁ সো ওই ওই পার্টিকুলার সিসকলটা আর্গুমেন্ট হিসেবে এই ফাইলের পাথটা গেছে কিনা তার মানে আমি কিছু ফাইল আমি ধরলাম যে সেনসিটিভ ফাইল সেই ফাইলগুলোতে রাইটের অ্যাটেম্প্ট করা হয়েছে কিনা সেটা জাস্ট আমি চেক করব রাইট হ্যাঁ বিপিএফ টা আগে ইনজেক্ট হয়ে যাবে যে কারণে আমার মানে অলরেডি চেঞ্জের আগে মিটার পেয়ে যাব হ্যাঁ বিপিএফ তো আপনার কার্নেল তো আপনার তো কার্নেল তো শেয়ার্ড কার্নেল সো বিপিএফ একবারে গ্লোবালি ইনজেক্ট করা আছে শুরু থেকে যে এই ফাইলে যখন রাইট হয় যেমন এখানে যেমন এক্সেক স্নুপে যেমন ধরেন ফাইল একটা ফাইল এক্সেক হইতেছে কি হইতেছে না এটা আপনি চেক করতে পারতেছেন একই রকম ভাবে একটা স্পেসিফিক ফাইল মনে করেন রাইট হইতেছে কি হইতেছে না সেটাও আপনি চেক করতে পারবেন মানে আমি বিপিএফটা আগে ইনজেক্ট করে দেব মানে এই প্রোগ্রামটা রান করার আগে ইনজেক্ট করে দেব সিস্টেম ডেমন আর কি সোজা কথা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে
এইটা হচ্ছে যে নর্মালি যেটা হয় যে ইনফরমেশনটা কালেক্ট করে মানে আপনি ইউ ওয়ান্ট টু সেন্ড ইট আউটসাইড, মানে ওই মেশিনেই আসলে আর ইনফরমেশনটা রাখতে চান না, কারণ ধরেন মেশিনটা যদি কম্প্রোমাইজড হয়ে যায় মাস পথে অর সামথিং সামথিং লাইক দ্যাট, ইউ ওয়ান্ট টু সেন্ড ইট আউটসাইড অ্যান্ড দেন মানে ওই যে স্ক্যানিং করার যে অ্যাকচুয়াল মানে প্রসেসিং এর যে পার্টটা, যে ডাটাটা থেকে আসলে ইনফরমেশন জেনারেট করার যে অ্যাসপেক্টটা, ওইটা হচ্ছে আর কি মানে এক্সটার্নালি ধরেন যে আর একটা প্রসেস দেখবে, ও আচ্ছা এই ফাইলটা চেঞ্জ হওয়ার কথা না বা চেঞ্জ হচ্ছে, দেন ইউ সর্ট অফ জেনারেট অ্যান অ্যালার্ট অর সামথিং লাইক দ্যাট। আপনি মাল্টিপল নেম স্পেস এ লগ ইন করতে পারতেছেন রাইট, মানে দুটো প্রসেস যদি মানে আপনার প্রসেস আর ওই প্রসেসটা যদি আলাদা দুইটা নেম স্পেস এ থাকে, সো ইউ ক্যান লগ ইন টু দ্য আদার নেম স্পেস রাইট এক্সেক করে। স্ক্যানার প্রসেসটা মনে করেন যে নতুন ফাইলটারও একটা ধরেন যে হ্যাশ কমপ্লিট করে রেখে দিতে পারে, যে আচ্ছা ফাইলটা রাইট হয়েছে হ্যাশটা চেঞ্জ হয়েছে এইভাবে। আর মনে করেন আপনার যদি স্পেসিফিক যে স্ক্যানার আরো এডিশনাল মনে করেন যে প্রসেস থাকে যে ফাইল স্ক্যান করার জন্য, মানে আপনাদের বোধহয় দেখাইছিলাম ওই যে রুট রুট কিটের কিছু স্ক্যানার টাইপের ইয়া আছে, যে মনে করেন বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক চেক করা যায় যে এটা আসলে ভাইরাস টাইপের ফাইল কিনা এটসেট্রা এটসেট্রা, সো ইউ কুড টেস্ট দ্যাট, মানে রান করতে পারেন তখন, মানে আপনি যখন নোটিফিকেশন পাইলেন যে ফাইলটা চেঞ্জ হয়েছে দেন ইউ গো অ্যান্ড ডু দ্য চেক এট দ্যাট পয়েন্ট, মানে কিছুক্ষণ আপনার তো হয়তো টাইমিং ইয়া করছেন আর কি যে কিছুক্ষণ পরপর চেক করতেছেন তা না করে। ওকে, আর বিপিএফটা আমি এখন মানে করব কি আমার প্রোগ্রামটা আগে বিপিএফটা লোড হয়ে থাকবে, তারপর আমি জাস্ট চাইল্ড প্রসেসটা রান করব, কি কি চেঞ্জ হচ্ছে সেটা আমি একটা ট্রেস রেখে পরে আমি সেটাতে জাস্ট প্রসেসিং চালাই দেব রাইট। তখন তো আমার তাহলে অ্যাকচুয়ালি নেমস্পেস চেঞ্জ করা লাগতেছে না, নেমস্পেস চেঞ্জ করতে বিপিএফটা লোড করার জন্য নেমস্পেস চেঞ্জ করতে পারা, কারণ বিপিএফ তো আপনার জাস্ট কার্নেলের সিসকো লেয়ারে ইনজেক্ট হচ্ছে, কিন্তু আপনি বিপিএফ থেকে যখন নোটিফিকেশন পাইলেন যে ফাইলটা চেঞ্জ হয়েছে তখন মনে করেন যে ওই ফাইলটা আসলে মানে পাওয়ার জন্য দেন ইউ নিড টু ডু দ্যাট রাইট, দ্যাটস মাই আন্ডারস্ট্যান্ডিং, মানে নতুন ফাইলটাকে পাওয়ার জন্য বা কি চেঞ্জ হয়েছে এর জন্য। হ্যাঁ বুঝতে পারছি। আপনার বিপিএফ কোডে কি মানে বোঝা যাবে যে এটা কোন নেমস্পেস থেকে কলটা হইছে, মানে সিস্টেম কলটা বিপিএফ এ? Yes, I think we need to find out exactly how much we can find. এখানে এই যে PG আপনার অ্যাকচুয়াল কলের প্যারামিটারগুলো তো হচ্ছে আপনি আর কোডে এভাবে করে আসতেছে রাইট, কিন্তু এই কনটেক্সট থেকে আপনার বলতে পারতে হবে যে আসলে কোন প্রসেস থেকে কলটা হয়েছে না হয়েছে এটা ইনফরমেশন। তো ওইখান থেকে এখানে মনে করেন আপনার প্রসেস ইনফরমেশনগুলো থাকবে, সো প্রসেস ইনফরমেশন থাকলে দেন ফ্রম দেয়ার ইউ ক্যান প্রবাবলি ফাইন্ড আউট মানে
আমার মনে হয় আপনারা আগে গোয়িং টু দ্যাট লাইক এটা ধরেন যে বেসিক কোডটা এক্সিকিউট করান এন্ড দেন স্টেপ বাই স্টেপ উইল ফিগার আউট অল দ্য আদার সর্ট অফ আননোনস ইয়া ইট উইল বি ইন্টারেস্টিং প্রজেক্ট সো ফিগারিং দ্যাট পার্ট আউট আর কি আছে আই থিঙ্ক না থাকলে আই উইল ক্লিয়ারলি গাইজ গো অ্যান্ড অ্যাকচুয়ালি স্পেন্ড টাইম রিডিং দিস থিং আমার এইটুকুই আমার মানে মেইনলি এগুলা নিয়ে জাস্ট একটু কনফিউশন ছিল আর এগুলা তো মানে এখনো পড়তেছি আর্টিকেল এখনো পড়া শেষ হয়নি বাকি সবগুলো ওকে আমি বলবো ছিলে আমার ইয়াটা পড়তে আর কি এই ব্লকটা আসলে বেশ বড় মানে দিস থিং বাট রিড দিস থিং প্রবাবলি ইউ হ্যাভ টু রিড ইট মাল্টিপল টাইমস ইভেনচুয়ালি বাট ইয়া তা আছে না কিছু স্যার না এই মুহূর্তে নেই এখন আপনারা কি কন্টেস্ট নিয়ে বিজি আপনারা ইন্ডিভিজুয়ালি নাকি না আপনারা কেউ এখন আর কন্টেস্টে ইনভলভ না এই ইয়ার যে আই থিঙ্ক আইসিপিসি বোধ হয় নেক্সট ইয়ার তা আছেন তো বোধ হয় কন্টেস্ট করতেছেন রাইট আপনি যাবেন হ্যাঁ করতেছি নেক্সট মান্থে ইয়া তন্ময় আপনি কি পার্টিসিপেট করতেছেন না 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 এবার এবার আমি করছি না এবার করছি না ওকে আই মানে আই গেস অনেকেই কন্টেস্ট নিয়ে বিজি এটি ইয়া ইটস জাস্ট ফাইন ঠিক আছে তাহলে নেক্সট টাইম কথা হবে হ্যাঁ